أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা এখন যে প্রশ্নটি আলোচনা করব সেটি হলো পুলিশ রিপোর্টের আলোকে যে একজন ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে নিতে বাধ্য কিনা সেই সংক্রান্ত বিষয়ে। তো প্রশ্নটি যেভাবে থাকবে সেটি হলো পুলিশ রিপোর্টের ভিত্তিতে কোনো ফৌজদারি মামলায় অপরাধ আমলে গ্রহণ বা আমলে গ্রহণ না করিবার সিদ্ধান্ত গ্রহণে ম্যাজিস্ট্রেট কি বাধ্য? অথবা এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে যে পুলিশ তদন্ত কার্য সম্পন্ন করে ফৌজদারি কার্যবিধি আইনের 173 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দাখিল করে আসামিদের মামলা দায় হতে অব্যাহতি দানের প্রার্থনা জানায়। পুলিশের এই রিপোর্ট ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কিনা? যদি না হন তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব এই ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? তো এভাবেও হতে পারে, অথবা আমরা যেভাবে প্রশ্নটি সাজিয়েছি সেভাবেও হতে পারে। আসল কথা হলো আমাদের অ্যান্সারটা হবে পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যকর কিনা। দ্যাট মিন্স পুলিশ রিপোর্টের ভিত্তিতেই কি ম্যাজিস্ট্রেট মামলাটা আমলে নিবে বা নিতে কি বাধ্য, বা পুলিশ রিপোর্ট কি অ্যাকসেপ্ট করতেই হবে ম্যাজিস্ট্রেটকে? এই বিষয়গুলো আমাদের মূলত আলোচনার বিষয়। ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী তদন্ত শেষ হওয়ার সাথে সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধটি আমলে নেওয়ার জন্য ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে তদন্ত প্রতিবেদন জমা দিবে। পুলিশ কর্তৃক ম্যাজিস্ট্রেটের নিকট জমাকৃত এই প্রতিবেদন পুলিশ প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট নামে পরিচিত। পুলিশ রিপোর্ট দুই প্রকার হতে পারে, এক চার্জশিট, দুই ফাইনাল রিপোর্ট। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং অভিযুক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ চার্জশিট জমা দেয়। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা অভিযোগের বা অপরাধের সত্যতা খুঁজে না পেলে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে ফাইনাল রিপোর্ট দাখিল করে। পুলিশের রিপোর্ট ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যকর কিনা সেই সম্পর্কে ফৌজদারি কার্যবিধিতে কিছু বলা হয়নি। পুলিশ রিপোর্ট গ্রহণ করবে কি করবে না এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ম্যাজিস্ট্রেটের জন্য উন্মুক্ত। দ্যাট মিন্স তিনি ইচ্ছে করলে গ্রহণ করতেও পারেন, ইচ্ছে করলে গ্রহণ নাও করতে পারেন, কিন্তু করবেন কি করবেন না এই সম্পর্কে সিআরপিসিতে ডিরেক্টলি কোনো বিধান রাখা হয়নি। তো আমরা এই সম্পর্কে একটি মামলার নজির আলোচনা করতে পারি, সেটি হলো সাহারা খাতুন বনাম রাষ্ট্র এবং অন্যান্য। এই মামলায় বলা হয়েছে 190 ধারায় অপরাধ আমলে নিয়ে 173 ধারায় দাখিলকৃত পুলিশ রিপোর্ট গ্রহণ করতে বাধ্য না। তাহলে ম্যাজিস্ট্রেট যে 190 ধারা অনুযায়ী অপরাধটি আমলে নেবেন, সেই আমলে নেওয়ার জন্য 173 ধারার যে পুলিশ রিপোর্ট সেটি গ্রহণ করতে বাধ্য নয়। আর এটি বলা হয়েছে সাহারা খাতুন বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায়। তো এইখানে এমনকি যে ক্ষেত্রে অভিযুক্তকে অব্যাহতির সুপারিশ করে পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের উক্ত ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য না, এবং কেস ডায়েরি এবং 161 ধারার পুলিশ কর্তৃক সাক্ষীদের রেকর্ডকৃত জবানবন্দি মূল্যায়ন করে যদি ম্যাজিস্ট্রেট মনে করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্ট মামলা, দ্যাট মিন্স প্রাইমা ফেসি কেস আছে, তখন তিনি 190-এর 1-এর খ ধারায় অপরাধটি আমলে নিতে পারেন। তাহলে তিনি ফাইনাল রিপোর্ট তো দেখবেনই ম্যাজিস্ট্রেট, তার সাথে সাথে যে 161 যে সাক্ষীদের জবানবন্দি আছে সেই জিনিসগুলো তিনি মূল্যায়ন করবেন। ওভারঅল তিনি মামলার পুরো বিষয়গুলো দেখবেন, দেখার পরে তিনি যদি মনে করেন যে হ্যাঁ প্রাইমা ফেসি কেস আছে, যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে মামলাটি সেটিতে একটা প্রাইমা ফেসি কেস আছে, তখন তিনি 190-এর 1-এর খ ধারায় অপরাধটি আমলে নিতে পারে। আর এই বিষয়ে আমরা আরেকটা নজির আলোচনা করতে পারি, সেটি হলো দিলু ইলিয়াস দেলোয়ার হোসেন বনাম রাষ্ট্র। তো এই মামলায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 173 বা 190 ধারায় পুলিশ রিপোর্ট গ্রহণ বা বাতিলের বিধান করে কিছু রাখা হয়নি। সেখানে এমন কিছু নেই যে পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যকর, ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট মানতে বাধ্য নয় এবং প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ তথ্য বিবেচনা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে বা নিজের ইচ্ছা অনুযায়ী অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। তিনি পুলিশ রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেট তিনি ইচ্ছে করলে, এই মামলার নজিরে বলা হয়েছে, তিনি এই মামলার
পুলিশ রিপোর্টের ভিত্তিতে আমলে নিতে পারেন, আবার ম্যাজিস্ট্রেট ইচ্ছে করলে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। সুতরাং বিচারিক সিদ্ধান্ত মূল্যায়ন করে বলা যায় যে পুলিশ কর্তৃক দাখিলকৃত ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য না, বরং ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট পাওয়ার পর নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারেন। তো এখন ম্যাজিস্ট্রেট কী কী পদক্ষেপ নেবেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। পুলিশ ফাইনাল রিপোর্ট জমা দিলে কী কী পদক্ষেপ নিতে পারে তা পুলিশ রেগুলেশনের 276 ধারায় এবং ফৌজদারি কার্যবিধির 202(2)-এর খ ধারায় উল্লেখ করা হয়েছে। এক, ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট মেনে নিতে পারে অথবা প্রত্যাখ্যান করতে পারে। দুই, পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্ট গ্রহণ করে অভিযুক্ত আসামিদেরকে অব্যাহতি দিতে পারে। তাহলে পুলিশ প্রথমত চাইলে ফাইনাল রিপোর্টটি গ্রহণ করতে পারে অথবা প্রত্যাখ্যান করতে পারে। দুই, পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্ট গ্রহণ করে অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতি দিতে পারেন। তিন, ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে ফৌজদারি কার্যবিধির 156(3) ধারায় অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। তাহলে তিনি 156(3) উপধারায় অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। পুলিশ ফৌজদারি কার্যবিধির ধারা 173 অনুযায়ী ফাইনাল রিপোর্ট পেশ করলে অর্থ মোকদ্দমার জন্য নতুন তদন্তের আদেশ দিতে কোনো বাধা নেই। অথবা 4 নম্বরে আমরা বলতে পারি, ফৌজদারি কার্যবিধির 190(এর খ ধারায় অপরাধটি আমলে নিতে পারেন। পঞ্চম, আমরা বলতে পারি ম্যাজিস্ট্রেট নিজে অভিযোগের বিষয়টি তদন্ত করতে পারেন। ষষ্ঠ হলো, ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 202 ধারার বিচারিক অনুসন্ধানের আদেশ দিতে পারেন। তাহলে আমরা দেখলাম বেশ কিছু জিনিস পুলিশ রিপোর্ট আসার পর ম্যাজিস্ট্রেট করতে পারেন। তিনি ফাইনাল রিপোর্টটা মেনে নিতে পারেন অথবা প্রত্যাখ্যান করতে পারবেন। তিনি ফাইনাল রিপোর্ট দাখিল করলে এটা গ্রহণ করে আসামিকে অব্যাহতি দিয়ে দিতে পারেন। তিনি ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করলে তিনি 156(3) উপধারা অনুযায়ী তিনি অধিকতর তদন্তের আদেশ দিতে পারেন। তারপর তিনি 190(এর খ ধারায় অপরাধটি আমলেও নিতে পারেন পুলিশ রিপোর্টের ভিত্তিতে। দ্যাট মিন্স যদি চার্জশিট দেওয়া হয় তাহলে তিনি আমলে নেবেন। আর আমরা প্রথমে বললাম যে ফাইনাল রিপোর্ট দিলে তিনি প্রত্যাখ্যান করতে পারবেন। আর এর পরবর্তী বলা, ম্যাজিস্ট্রেট নিজে অভিযোগটির বিষয়ে তদন্ত করতে পারবেন। আর 202 ধারা অনুযায়ী তিনি অনুসন্ধানের আদেশ দিতে পারবেন। তো এই কাজগুলো ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট আসার পরে করতে পারবেন।